বসে বসো, আর কিছুক্ষণ পর মাওলার কালামের মজলিস ভেঙে যাবে, ভেঙে গেলে মেলা আর তো জমে না। মাদারীপুর কর দিতে বাজার, প্রত্যেক দিন বাজার মেলে না। বাজারে একটা টাইম টেবল আছে কি না? কিছু বাজার শুক্রবার মেলে, কিছু বাজার সোমবারের খেলা, কিছু বাজার বুধবার মেলে। কথা বল না, বাজার প্রতিদিন বাজার মেলে না, মাওলার কালামের মজলিসও কিন্তু প্রতিদিন পাবা না। এই জন্য বাজানদের কেবল পর্দারে মা বন্ধুরে বলবো, আমার নবী বলছে হাপ্পাতু হুমুল মালাইকা, কোরআন হাদিসের মজলিসে চতুর পাঁচটা রহমাতের ফেরেশতা রাত খাইয়া ভালা। খালি হুজুর দেখি তো না, দেখেন না যে এই বিশ্বাস করেন হেলে কিন্তু আপনি ইমান দেখো তো না, না দেখার জিনিসের উপরে আপনি বিশ্বাস করা লাগবে। অনেক মুসলমানের খোঁজু যা দেখি না, দুই নয়নে বিশ্বাস করি না, গুরুর বসনে তুই তো একটা কাহের হয়ে গেছো বেটা, কথা ঠিক কিনা শুনে খা। তাহলে যা দেখি না, দুই নয়নে বিশ্বাস করি না, গুরুর বসনে সোনার পায় কোন সময় ইমান বেশি চা খাইছো নিজেও জানে না, ইমান বেশি চা খাওয়াইয়া গেছো না রে। খালি হাতে চাইলে আল্লাহর দরবারে, কেউ ফেরে না খালি হাতে চাইলে খোদার দরবারে। যেতে পারে কেডা সব ক্ষমতার মালিক, কেডা ছেলে দেওয়ার মালিক কে, মাইয়া দেওয়ার মালিক কে, ব্যবসায় বরকুত দেওয়ার মালিক কেডা, এই ইজ্জতের শেয়ারে বসাইতে পারে কে, আবার বেইজ্জতি করিয়া তোরে লাঞ্ছনা দিতে পারে কেডা। সেই মাওলাকে সেনো, তারপর মাওলার কবরে যাও। বাজানরে বিভিন্ন চিন্তা ভাবনা করে দেখছি, মাওলার কালাম সত্য, হাবিবের হাদিস সত্য, আজও পর্যন্ত আমার মাওলার এই কালামের মধ্যে একটা ভুল কোনো পাপিষ্ট বার করতে পারে নাই। আশা আছে পারবে, পারবে। এই কুরআন লইয়া যারা যারা রিসার্চ করছে, তালাশ করে দেখ, প্রত্যেকটা কলমা পড়ছে আল্লাহ আকবার আল্লাহ। তোর মতো মুসলমান কুরআনের বিরুদ্ধে বললে কি হবে রে? বাংলাদেশের মধ্যে গুটি কয়েক নাস্তিকের দলেরা শুনি মাঝে মধ্যে কয় আল্লাহ আকবার, ইসলাম দেশটায় থাকবে না। মাঝে মধ্যে আল্লাহ আকবার মোবাইলের মধ্যে শুনি, ইউটিউবের মধ্যে শুনি, মাঝে মধ্যে বলা শুরু করিয়া দেয় কলে বিসমিল্লাহ লেখা সংসদে থাকবে না, ইসলাম থাকবে না, হুজুরের মাহফিল চলবে না। আমাদের সরকার বাহাদুর সময় সময় দেখাইয়াও দেয়, ওই একটা টাকলা অন্দুরের বাচ্চাটারে লাগতে পেরে ভালাই দেখাইতেছে তুই থাকবি না, ইসলাম থাকবে তুই থাকবি না। কথা ঠিক না সারা কাল, ইসলাম আছে, ইসলাম থাকবে, তোরা থাকবি না। এই জন্য বাজানদেরকে বলবো, পর্দালের বাবনদের বলবো, আল্লাহর বান্দারা ও পর্দার আলার মা বোনেরা, পাগল হও তো আমার মাওলার পাগল হও, ডাকো তো আমার মাওলারকে ডাকো, জিকির করো তো আমার মাওলার জিকির করো, বেশি বেশি জিকির করলে বাজানরে এই জিব্বাটা ধার হইয়া যায়, বলেন আলহামদুলিল্লাহ। জিকির নাই, একদল বেরিয়েছে কলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম সারাদিন ডাকলে আল্লাহ কয় পাগল নয় মরে খা কন্যা রসুলিল্লাহ। হ্যাঁ শুনছেন, হের আবার এক্সাম্পল দেয়, উদাহরণ দেয়, কলে যে আল্লাহর বান্দারা 24 ঘন্টা খালি আল্লাহ 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 লইবে করে, আল্লাহ বলে কয় ওটা পাগল হইছে ভাবনা পাঠাই দেব। মাদারপুর কর দিতে পাবনা পাঠাইয়া দাও, আল্লাহ আল্লাহর বান্দারা বুঝাইতে চায় দুনিয়ার মানুষেরা, কোন বান্দা বান্দে যদি পয়সা পয়সা আল্লাহ আল্লাহ শুরু করিয়া দেয়, আমার মাওলা নাকি বলে বান্দায় পাগল হয়েছে, আমি বলি
বলি আল্লাহ এটা বলে না, ওরা তুই মিথ্যা কথা কইছো বেটা। আল্লাহ যদি আল্লাহ বেশি বেশি মাওলাকে ডাকলে পরে মাওলা যদি বলতো এটা পাগল হইছে, আরে তাড়াতাড়ি পাবনা ট্রান্সফার করো, তাহলে আমার মাওলা কেন আয়াতের মধ্যে বলবে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যুকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও আসীরা। এ আমার কর্তির ইমানদার বান্দা বান্দি, বিশ্বাসী বান্দা বান্দিরা, তোমরা আমি মাওলার জিকির বেশি বেশি পরিমাণে করো। আল্লাহ যিকরান কাসীরা কই বেশি বেশি পরিমাণে করো, আমার জিকির কি করো বেশি বেশি করে করে করো। নামাজ বাজার বেশি বেশি পড়তে কইছে এমন একটা আয়াত আছে নি কোরআন শরীফে, সূর্য যখন 12টার সময় মাথার উপর উঠে রইছে নামাজ হইবে মসলার সামনে, তো ভালো জানেন কর না হইবে নামাজ বাজান, ওই টাইমে নামাজ হবে না। আবার বাজান সূর্য উদয় হইতে উঠতে আছে নামাজ হবে না, আবার যখন বাজান সূর্য অস্তমিত যাইতেছে নামাজ হবে না। কিন্তু আমার মাওলা বলতেছে আব্দুল্লাহ জানাই দিয়ে আসো জিকিরের কোনো টাইম টেবল নাই, জিকির 24 ঘন্টা করতে পারবে, জিকরান কাসীরা কোনো সীমা নাই, বেশি মাই করবে কোন সোহান আল্লাহ। আল্লাহ নবী ডাকতে বলতেছে আব্দুল্লাহ কর্তির যুবকদেরকে জানাই দে কোরআনের ব্যাখ্যা হইল আমার জবানের হাদিস রে, কোরআনের ব্যাখ্যা আমার হাদিস। আল্লাহু আকবার, আল্লাহ তো বলছে বেশি বেশি জিকির করো, আমি একটা নবী সীমা দিয়া দিলাম, আব্দুল্লাহ সীমাটাও বাতাইয়া দিয়া আসো। আতিরু জিকরুল্লাহি হাত্তা ইয়াকুল মাজলুম, অতক্ষণ পর্যন্ত তুমি জিকির বেশি বেশি করা বন্ধ করবা না, যতক্ষণ না পর্যন্ত তোমার এলাকার মানুষ তোমারে দেইকা না বলে ওইটা পাগল হইছে একটা পাগল যায় না রে খাইতে জাল বটে জিব্বা লাগবে মজা। আল্লাহর জিকির করবে যারা দুই দুনিয়ায় রাজা, মরিচ খাইতে জাল বটে জিব্বা লাগে মজা, মরিচ খাইতে জাল বটে জিব্বা লাগবে মজা, আল্লাহর জিকির করবে যেই বেড়া দুই দুনিয়ায় রাজা। আল্লাহ ভর কর কোন আল্লাহ ভর কর কোন জবান খুলে বলেন আল্লাহ আকবার, যুবকেরা জোরে কো আল্লাহ আকবার। কেরোস্তেলে লাগলে আগুন যেমন জ্বলা জ্বলে, পেট্রোলেতে লাগলে আগুন যেমন জ্বলা জ্বলে, জাকের বান্দার সিনায় লাগলে আগুন দাউ দাউ করিয়া জ্বলে। লোকে আমায় পাগল বলবে তাতে আমার হবে কি, সে যদি আমার মাসুক মাওলা হয় আমি হব তার আশে কি। আল্লাহ আকবার, আল্লাহ জিকিরে মজা আছে কি নাই? হাদিসে তো রাসূলুল্লাহ নবী দু জাহান এমত ফরমাইয়াছেন, শোনেন মুসলমান, হাদিসে তো রাসূলুল্লাহ নবী দু জাহান এমত ফরমাইয়াছেন, শোনেন আশেকান। লোহায় ঝংকার পড়িলে হয় রাত্রি দরকার, লোহায় ঝংকার পড়িলে হয় রাত্রি দরকার, রাত বিহনে ময়লা না হয় পরিষ্কার, সাফাই করিতে দেশে জিকিরাতি আর নিযুক্ত করিয়াছেন পাক পরোয়ার। তামাম দুনিয়ার গুনাহ যদি দেও এক পাল্লায়, লা ইলাহার কলমা যদি দেও দোসরায়, তবুও কালেমার পাল্লা হইবে ওজন, তবুও কালেমার পাল্লা হইবে ওজন। হাদিসেতে আসি আছে এরূপ বর্ণন, বাতাস ঝর দুই দম আসে আর যায়, বাতাতে আল্লাহর নাম হুনামে উজায়, উঠাইতে মনি মুক্তা দুই দরিয়ার, কোরআনে ইশারা আসি আছে তার, এক ফেরেশতা নিরঞ্জন তারই মুখে দেয় প্রচার করিয়া দেয় সকাল সন্ধ্যাতে, বড় লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। যুবকেরা একটু প্যান্ডেল আস বাস 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 ওর আসো না, এইটা জান্নাতের বাগান পাওদর্শী যুবক, আয় আয় আয়, সবাই মুরব্বী আয় যুবক আয় না, পাইবেন না করি লাইলা
সবাই ভালো লাগে না মাওলার গান, ভালো লাগে না, লাগে না, কার কার জিকির করতে ভালো লাগে? আল্লাহু আকবার, সত্য কথা কও, বুকে হাত দিয়ে সত্য কথা কও, জিকির ভালো লাগে? নাস্তাম সকল আবার জিকির ভালো লাগে? জিকিরের মধ্যে মজা আছে কি রাইজন? আমার মাজানদেরকে বলবো পর্দারা মামুনদের বলবো আল্লাহর বান্দারা পর্দালের আমার মা বোনেরা, সময় বাজান বেশি করা যাবে না, আপনাদের মনে কষ্ট হইতেছে, কষ্ট দিয়া বয়ান করবো না, কষ্ট দিয়া বয়ান করবো না। দেশের বান্দা দেশে যাব বিদাজ ভালো লাগে না, আপনাকে দেশ মনে হয় এই মাদারীপুর, হ্যাঁ আপনাকে দাস মাদারি গুরু, দুদিনের পরবাসের ব্যথা পাতিলাম ঘর, পরবাসের সফর সত্যি যারা সব হইয়া গেছে পর, দুদিনের পরবাসের ব্যথা পাতিলাম ঘর, আদারি বেকা বহুরূপী বাবা টেনশন আমার দিকে তাকাও, দুদিনের পরবাসের ব্যথা পাতিলাম ঘর, পরবাসের সাথী যারা একে একে হইয়া গেল পর, যাকে বললাম এখন আপন আপন কেউ আমার আপন না, এক আপন মায়ার নবী, দয়ার নবী, এতিম নবী, মাহারা নবী, কাঙ্গাল নবী, আবার বুঝ থাকলে জোরে ডাক দিয়া কানা রাখ আপন কেডা রাস্তার যুবকের দলেরা, আজকে মায়ের আপন বানাইছো, বাবার আপন বানাইছো, নায়ক আল্লাহ নায়ক, বাংলাদেশের নাম করা এক নায়ক, নায়কের নাম রিয়াজ, আপনারা অনেকেই নাম শুনছেন এখানে, আমার অনেক যুবক ভাইরা দেখছো বাজান, আল্লাহর যদি জিজ্ঞাসা করি যুবক ভাই বলো আজি শরিয়াতুল্লাহর কয়টা ছেলে আছে এখানে, অনেক বুড়া মানুষও করতে পারবে না, আমিও জানি বাহাদুরপুরের বর্তমান পীরের নাম কি, অনেক বুড়া মানুষ বাজান আমার ব্যবসা ছাড়া বলতে পারবে, কিন্তু অনেক যুবকেরা বাজান বলতে পারবে না, যুবকের পাও করিয়া যদি অনেক পিটাইয়াও বান্ধে যদি বুকের উপরে পাড়া দিয়াও বলি, অনেক যুবকের মুসলমানের ছেলের যদি বলে যুবক করে সারি কলমা একটু শুদ্ধ করে আমার শুনাইয়া যা, এখানে অনেকের দাঁড়াইতে করলে অনেকেই মিস করবে, পারবে না কথা কয় না, অহুদ ফ্যান পরে হুদ সেহারার কারিগর তাজলের ভাটা কিছু জানে না, কথা হিকি নজরে কও, সারি কলমা জানে না, হে মুসলমান দুনিয়ার মধ্যে বাজানার হইতে পারে না, বান্দা পর্দারে মা বোনেরা, কিন্তু জিজ্ঞাসা যদি করি তাড়াতাড়ি বল বলিউড আর হলিউডের মধ্যে কোন কোন নায়ক নায়িকা আছে কইবে, হুজুর আমি তো বর্তমানে 500 জনের নাম জানি, আপনি খুব জানেন মুসলমানের ছেলে বাজান কোন দরবারে কোন পীর সাহেব বর্তমানে আছে, কোন দরবারে কোন বড় আলেম এখন বয়ান করে, ইউটিউবের মধ্যে কোন হাক্কানি আলেম বয়ান করে, মুসলমানের ছেলে তা শুনে না, আল্লাহু আকবার বিভিন্ন কায়দায় বিভিন্ন নায়ক নায়িকার নাম ও ভোলে না বাজান রে, ও মুসলমানের ব্যাটা তুই জানি না, মান তাসাব্বাহ বিকওমেন ফাহুয়া মিনহুম, এই হাদিস যদি সত্য হয় তাহলে আমার এই কথাও বাজান সত্য, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত, কথা কয় না গা, সঙ্গ গুণে রঙ ধরে, কথা সত্য না মিথ্যা, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত,
অনেক যুবকের মহব্বত লাগাইছো রানা সাকিব খানের লাগে, অনেক যুবকের মহব্বত লাগাইছো ফ্রি ফায়ারের লাগে। ও যুবক তুই জানি আরে আল্লাহ একবার তোর হাসর নসর হইবে ওই নায়ক এবং নায়িকাদের সাথে, আল্লাহ ওয়ালাদের সাথে হাসর নসর হবে না, কথা সত্য না মিথ্যা। নায়ক রিয়াজের বাজারে কয় কালকে নাম তিন তিন তারিখের ঘটনা, মোবাইলের মধ্যে দেখলাম তার শাশুর আল্লাহ একবার লাইভের মধ্যে আইসা, কোটি কোটি টাকার মালিক, গাড়ি গাড়ির অভাব নাই। একজন নায়কের শ্বশুর মনে করেন কত কোটি কোটি টাকার মালিক। আমার মাওলাই ডাক্তার আব্দুল্লাহ জানাইয়া দে এই মাদারীপুরের মধ্যে কত বড় লোক, কত দরি পাঁচতলা দশতলা বিল্ডিং এর মালিক। আর খবর লইয়া দেখো আর খবর না শান্তি নাই, কথা না পাঁচতলা ছয়তলা বিল্ডিং এর মালিক রে। তালাশ করিয়া দেখ রিক্সা চালক গরিবের দর, বড় লোকের ঘরের মধ্যে কোন প্রকারের শান্তি নাই বাজার, শান্তি পাওয়ার জায়গা দুনিয়ার মধ্যে না। নায়ক রিয়াজের বাজারে শ্বশুর আল্লাহ একবার, রিভলভার আল্লাহ একবার মাথার সাথে লাগাইয়া, যখন নাকি বাজার নিজের গুলি নিজের মাথায় মারল, তার আগে বলিয়ে গেছে ও দুনিয়ার মানুষ শুনিয়া নাও আমার কোন শান্তি নাই। একটা ছেলে বাবা একটা ভাইয়া তার কোনো শান্তি নাই।